নির্বাচনের দিন ঘোষণা থেকে শুরু করে নির্বাচনের পরেও একাধিক ঘটনার জেরে বারবার উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড়। পরিস্থিতি সামাল দিতে জারি হয়েছিল 144 ধারা, সোমবার আদালতের নির্দেশে প্রত্যাহার করা হলো সেই ধারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় জারি হয়েছিল 144 ধারা, সোমবার আদালতের নির্দেশে এলাকা থেকে প্রত্যাহার করা হলো 144 ধারা। এলাকা থেকে 144 ধারা তুলে নেওয়ায় স্বস্তিতে গোটা ভাঙড়। নির্বাচন পরবর্তী সময়েও বেশ কয়েকদিন এলাকায় জারি ছিল 144 ধারা, যার জেরে নির্বাচনী পর্বে এমনকি চলতি মাসেও 12 ও 17 জুলাই ভাঙড় পরিদর্শনে গিয়ে পুলিশি বাধার সম্মুখীন হয়েছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। ভাঙড়ে তো আপনার দীর্ঘদিন ধরে অশান্তি ছিল, তারপরে তো আপনার 144 ধারা ছিল, সেক্ষেত্রে কি মনে করছেন? মানে 44 ধারা উঠে গেছে মানে ভালো হয়েছে, মানুষের শান্তি হবে বা মানুষ ভালোভাবে চলতে পারবে। না না, ভালো হয়েছে। 144 ধারা ছিল তো আপনার ঝামেলা ঝঞ্ঝট তো এড়িয়েছে, কি বলবো, আর কি ঝামেলা কেমন সম্ভাবনা আছে? না না, ঝামেলা সেরকম সম্ভব নেই আর, অসুবিধা নেই, ভালো হয়। 44 মানে উঠে গেছে মানে ভালো হয়, লোকের ভালো হয়, সব গাড়ি ঘোড়া চলা এই দিক থেকে। ভাঙড়ের নির্বাচিত প্রার্থীকে বারবার এলাকায় প্রবেশে বাধা দেওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন নওশাদ। সোমবার সেই মামলার শুনানিতেই 144 ধারা প্রত্যাহার করা হয় এলাকা থেকে। মূলত বিধায়কের আইনি পদক্ষেপের জেরে ভয় পেয়েছে শাসক দল, তাই বাধ্য হয়েই 144 ধারা প্রত্যাহার করে প্রশাসন, এমনটাই মনে করেন আইনজীবী ফেরদৌস শামিল। 144 যখন লাগু ছিল তখনই ভাঙড়ে সভা করেছে শওকত মোল্লা এবং আরাবুল ইসলাম, সেই ইনস্ট্যান্স দিয়ে আমরা এক্সেপশন ফাইল করার পরেই যখন দেখেছে এরা বিপদে পড়বে তখন আজকে মামলা ছিল, আজকেই তুলে নেওয়া হয়েছে। আইনি চাপে পড়ে সরকার বাধ্য হয়েছে 144 ধারা প্রত্যাহার করতে, দাবি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর। না হলে কোর্টের কাছে বিগত দিনে বিভিন্ন ইস্যুতে বিভিন্ন মামলাতে যেভাবে কোর্টের কাছে সরকারের মুখ পুড়ছিল, আমার ক্ষেত্রেও সরকারের মুখ পুড়ত। ভাঙড় থেকে 144 ধারা প্রত্যাহার হওয়ায় একটা বিষয় স্পষ্ট হয়ে যায় যে এখন থেকে এলাকায় নওশাদের প্রবেশে আর কোনো বাধা নেই, অর্থাৎ বিধায়কের 144 ধারা সংক্রান্ত মামলা নিষ্পত্তি হলো এদিন বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে অভিরূপা হাজরা ও তমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।